আপনি তুরস্কে ইস্তাম্বুলে যদি যান দেখবেন ঢাকাকে আমরা মসজিদের শহর বলি কিসের মসজিদের শহর আপনি সেখানে গেলে বলবেন না আমার ঢাকা কি সেখানে রাস্তার এই পারে একটা মসজিদ ওই পারে একটা মসজিদ ওই পারে একটা মসজিদ ওই পারে একটা মসজিদ এবং এগুলো সব আজকের মসজিদ না এগুলো সব ওসমানী খেলাফতের মসজিদ সুলতান সুলেমান কারণের সময়ের মসজিদ শত শত মসজিদ এবং সব পুরাতন পুরাতন মসজিদ এবং এই মসজিদগুলোর একটাতে বিশেষ করে আমি দেখে অবাক হলাম যে মসজিদের পাশে আরও কয়েকটা মসজিদ বড় মসজিদ তার পাশে আরও কয়েকটা গম্বুজ তো আমি বললাম যে ভাই একটা মসজিদের পাশে এরিয়াতে আরও ছোটো ছোটো মসজিদ কেন তো আমাকে বলা হলো এগুলো মসজিদ না এগুলো মসজিদের আনুষাঙ্গিক বিভিন্ন ডিপার্টমেন্ট 500-600 বছর আগে তখন সুলতান সুলেমান কানুনি কত সচেতন ছিলেন কত সমাজমুখী ছিল তার মসজিদগুলো যে মসজিদে মূল মসজিদে নামাজের আয়োজন হতো আর পাশে যে ছোটো ছোটো মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো মসজিদ না মসজিদের মধ্যে দেখতে পাচ্ছেন গম্বুজ দেওয়া আছে ঘর করা আছে এগুলো একটা ছিল দারুদ জিয়াফা মেহমানখানা যে যত লোক আসবে এই যে ঢাকা শহরে বহু মানুষ সেনাবাহিনীতে চাকরির জন্য বিভিন্ন ইয়েতে চাকরির জন্য আসে তাদের ঢাকায় সবাই আত্মীয় স্বজনের বাসা নাই আর বাসা অনেকে যেতেও চায় না খরচের ব্যাপার আছে অনেক গরিব মানুষ থাকে তাদের থাকার জন্য একটা জায়গা মসজিদগুলোতে কিন্তু উদ্যোগ নেওয়া হয় করা যায় এবং আরেকটা ঘর এটা কিসের বলা হলো যে এটা হলো দারুস শেফা চিকিৎসা কেন্দ্র মসজিদের পাশে যে ওখানে কোনো গরিব মানুষ আসলে তাদের ট্রিটমেন্ট দেওয়া হতো আমি অবাক হয়ে গেলাম যে আমরা যেগুলো এখন ভাবছি 600 বছর আগে তারা সেগুলো করে শেষ করে রেখে গেছে আমরা তাদের উত্তরসূরি কিন্তু আমরা সেগুলো আজ হারিয়ে ফেলছি মসজিদে এখন নামাজ নামাজের পর তালা মারে ফেলা বাস শেষ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ দিকে তাকান তো মসজিদে নববীতে কী না হয়েছে বলেন স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে ওইটারও তো মিটমাট তিনি সালে সেখানে বসে করেছেন কোনো মানুষের অভাব আছে আরেকজনের টাকা আছে তো টাকাওয়ালা থেকে অভাবে মানুষ অভাব দূর করেছেন মসজিদ থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী না করেছেন মসজিদ থেকে আমাদের মসজিদগুলোকে আমরা আজকাল প্রাণবন্ত করছি না আমরা অনেকে এগুলো বললে বলি না কমিটির বাইন্ডিংস আছে আমি মোটেও এই ওজোরটাকে গ্রহণ করতে চাই না বিনয়ের সাথে আমি এটাকে ডিনাই করতে চাই আপনার হাতে স্পিকার আছে এর পাওয়ার বুঝেন আপনি এটা তো তার হাতে নাই আপনি যদি কৌশলী হন এবং পরিকল্পনা করেন যে আমার কাজের ধাক্কা 2 বছর পরে লাগবে আমি শুরু করি এখন থেকে দেখবেন যে আপনার কোনো আপনার লোকের অসহযোগিতা এটা টিকবে না আপনি ঠিকই কাজ করতে পারবেন কিন্তু আপনাকে সব কিছুর আগে মুখলেস হইতে হবে আপনার নিজের যদি ধান্দা থাকে আল্লাহ মাফ করুক আপনার কেউ রাগ করেন না মানে আপনার নিজের যদি ধান্দা থাকে যে পয়সা হালা আছে তাহলে এর একটু বেশি বুঝতে হবে না আপনাদেরকে এই কথাগুলো আমি মন খুলে বলছি আপনারা রাগ করবেন না পয়সা হালা মুসল্লি থাকলে সবাই একটু কদর করে তাই না আমি আমার মানে সবাই কথা বলছি না অনেকেই আমি চেষ্টা করেছি একেবারে আমার জোয়ান বয়সে যখন ইমামতি ছিল পয়সাওয়ালা যারা ছিল এদের দৌড়ের উপর থাকতো সব কারণ পয়সাওয়ালা প্রভাবওয়ালা এরা যেন কখনো মনে না করতে পারে যে হুজুর আমারে পুষতেছে না ভাই তোমার পোষার কোনো ঠেকা আমার পড়ে নাই তোমার তোমার অনেক কিছু নেওয়ার আমার কাছে আছে আমি ঈদের পরে আমার মসজিদে মণিপুরে বাইতুল ফালা যখন ছিলাম ঈদের পরে দেখি যে মসজিদ কমিটির লোকজন নেতারা সবাই মিলে বিভিন্ন বাসা বাসা যায় খায় প্রথমে গেলাম আমি তাদের সাথে বিভিন্ন বাসা যা দেখি সব বড় লোকদের বাসা যায় সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অমুক সাহেব তমুক সাহেব তা বললাম ভাই ঈদের দিন যদি বিভিন্ন বাসা বাসায় যেতে হয় তাহলে আশেপাশে গরিবদের বাসায়ও ঢুকতে হবে এক চামচ সময় খেয়ে যাবো আমরা শুধু বড়লোকদের বাসা দেখে দেখে আপনারা চলে যাবেন আর সেখানে আমাকে নেবেন আমি যাবো না অসম্ভব আমি ইমাম সবার আমি শুধু আপনার ইমাম না আমার মুসল্লি উনিও আমার মুসল্লি আপনিও এবং আমি এরপরে চেষ্টা করেছি না যে এই ট্র্যাডিশনটা ভেঙে আমরা সব বাসা যেতে পারবো না অত 10টা বাসা যাই ধনী গরিব মিলায় সবার বাসা যাই তো এই ভেদাভেদগুলো তুলে দেওয়া সমাজ থেকে এবং এখনও অনেক মসজিদে জানামাজ বিছানো থাকে সামনে জটিল এগুলো একেবারে ফতোয়া দিয়ে উড়ানো যাবে না প্রভাবশালী মানুষজন আছে তাহলে আপনি নিজে উড়ে যাবেন কিন্তু একটা কৌশল যদি হন পরিকল্পনা করেন একটু বুঝান দরদের সাথে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমাকে এক লোক আমার মসজিদে টাকা দান করে লিখে দিছে অমুক হুজুর এত টাকা দিছে এটা দোয়া করেন নামাজের পরে আমি বললাম যে আল্লাহর এক বান্দা মসজিদে এত টাকা দিছে আপনারা তার জন্য দোয়া করেন নামাজের পরে আমাকে ওই লোকটা সবাই চলে যাওয়ার পরে আমাকে বলতেছে হুজুর আমার নামটা লিখে দিয়েছিলাম কাগজে আর আপনি আমাকে চিনেন আপনি বললেন কি আল্লাহর এক বান্দা টাকা দিয়েছে আপনারা দোয়া করেন এটা কেমন ঘোষণা ভাই আমার নামটা নিলে কি আপনার মুখ নাপাক হয়ে যেত আমার নামটা নিলে কি গুনাহ হইতো কোনো তাই বললাম না হাজি সাহেব আপনার নাম নিলে কোনো গুনাহ হইতো না এটা ঠিক তবে আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না ওই লোক এখনও বেঁচে আছেন এখন শয্যাশায়ী অনেক আগের কথা ওনার মেয়ে আমাকে ক্যামেরা নাম্বার জোগাড় করছে ফোন দিছে হুজুর আব্বা আপনার সাথে কথা বলবে তো আলহামদুলিল্লাহ ওনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমরা কার জন্য দান করবো আল্লাহর জন্য করবো নাম যশের জন্য করলে মসজিদে করবো কেন তাহলে অন্য আরেকটা কাম করেন নাম কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হবে আপনার মাকসাদ আরও বেশি হাসিল হবে যাই হোক আমি লম্বা করে ফেলেছি
আমার উদ্দেশ্য হলো যে মসজিদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা অনেক ডাইনামিক কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের প্ল্যাটফর্মকে সবচেয়ে বড় শক্তিশালী দাওয়াতী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার তৌফিক দান করুন। মসজিদের চেয়ে শক্তিশালী দাওয়াতী কোনো প্ল্যাটফর্ম নাই এবং এর চেয়ে ইফেক্টিভ কোনো দাওয়াত কাজের আর কোনো ক্ষেত্র নেই। সবচেয়ে মোর ইফেক্টিভ হলো মসজিদ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন।